তুই ভাইরে একটু বুঝা বলিস হ্যাঁ বুঝা বলিস যে আব্বা কিন্তু বিয়ে করতে চাচ্ছে না আমাকে এর জন্য মানে তুই ওভাবে বুঝা বলবি হ্যাঁ তোকে লাগবে ঠিক আছে একজন সঙ্গী লাগে ঘরে যা তুই ভাইয়া তুমি আসছো ভালো সঠিক সময়ে আসছো আমার তোমার সাথে মহাভারত অসহ্য হয়ে যাচ্ছে শুনো ভাইয়া আমি তোমার ঠান্ডা মাথায় একটা কথা বলি আমি ঢাকায় থাকছি আমি পড়াশোনা করছি তো আমি আব্বার কষ্টটা বুঝি আব্বার ঢেকশন কে করবে এটা কখনো চিন্তা করছো আমার জন্য কো চিন্তা করছো আমার একটা মা লাগবে আপনার একটা সঙ্গী লাগবে আমি বলতেছি না এ তো আমার মেয়ে ছোট মেয়ে ওই বলতেছে তোগের জন্য লাগবি বলে জোর করতেছে আমার কত লাগবি আব্বা আম্মা তো লাগবি ঘরে যা না আমি এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো যা তুই যা ঠিক আছে যাচ্ছে কথা কিন্তু আছে যা মা হবি নে যা যা মা তোর আশা পূরণ হবি ইনশাআল্লাহ যা ওয়ালাইকুম আসসালাম যা বলো আব্বা কি বলতে চাইছো বলো আপনি ওই আমি বলেছিলাম না আব্বা যে তুমি একটা চিন্তা করে জিনিস জানো সিদ্ধান্ত আমি দেব না আমি একটা চিন্তা করেছি আব্বা ও চিন্তা করা হয়ে গেছে তুমি চিন্তা করে ফেলাইছো করে ফেলাইছি আব্বা আমি শুধু সিদ্ধান্ত দেওয়ার পালা তাই না সিদ্ধান্তের মালিক আপনি আর কি শুনি তোমার তোমার চিন্তাটা একটু শুনি বলো না আমার চিন্তা না আব্বা আম্মা যে আমার স্বপ্নে আইছিল তোর আম্মা তো স্বপ্নে আইছিল আইছিল আম্মা তো আ কচ্চে এ জসিম জসিম তোর সাথে যে মায়ের বিয়ে ঠিক করেছি সে মায়ের কষ্টে তো আমার খুব কষ্ট হচ্ছে রে আমি বললাম কে আম্মা আপনি কষ্ট হচ্ছে কে কচ্চে তুই যতদিন না পর্যন্ত ওই মায়েরে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবু অতদিন পর্যন্ত আমার আত্মার শান্তি হচ্ছে না আরে কথা কান তুই তোর আব্বার সামনে যে বুক ফুলিয়ে কয়ে ফেলা নালি বলে আমার এত কষ্ট হয় আম্মার এত কষ্ট হচ্ছে আব্বা তালি বলে তো দেখতে জাতি হয় ওই মাইক তাই না তাই তো আন্টি ওই মাইক তুই চিনিস না আব্বা কোনদিন কই না আপনি কাছে ওই মেয়ের সাথে আমার রিলেশন ছিল আম্মা নিজে তো জানতো আম্মা জানতো তালি আমি জানতাম না রে বাপ ভয় কই নি আপনি আমি জানতাম না তো তরে তালি আমার সিদ্ধান্ত তো নিতেই হবে তাই না জি আব্বা তালি চল যাই কানে মেয়ে দেখে আসি পাকা করে আসি না তুই এগো বাড়ির দিকে যা আমি আসতেছি আমি আসতেছি কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এটা আমারই সওয়াল এটা আমার সওয়াল এতে কোনো সন্দেহ নেই